আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস দিয়ে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসা আইডিয়াটি শেয়ার করব, এই ব্যবসাটি একদম ছোট এবং অল্প পুঁজিতে আপনি যে কোনো জায়গায় শুরু করতে পারবেন। আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে এই ব্যবসাটি করতে পারেন, তাহলে খুব ভালো টাকা আয় করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ব্যবসাটি হলো স্প্রিং পটেটো চিপস তৈরি করার ব্যবসা। এই স্প্রিং পটেটো চিপসের সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত এবং আমাদের প্রতিদিনের সবচেয়ে প্রিয় একটি খাবার। এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনাকে 1200 থেকে 1500 টাকা দিয়ে একটি মেশিন কিনতে হবে, যার মাধ্যমে আপনি এই স্প্রিং পটেটো চিপস তৈরি করতে পারবেন। এই ব্যবসাটি করার মাধ্যমে আপনি প্রতিদিন সর্বনিম্ন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন খুব সহজেই। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি ব্যবসাটি করতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনাকে এই স্প্রিং কাটার মেশিনটি কিনতে হবে। মেশিনটি কিনা হয়ে গেলে এর সাহায্যে কীভাবে আপনারা স্প্রিং পটেটো চিপস তৈরি করবেন তা এখন আমি আপনাদের দেখাচ্ছি। সবার প্রথম চিপস কাটার জন্য আপনাকে একটি বড় সাইজের আলু নিতে হবে। এরপর আলুর ভিতর একটি কাঠি দিয়ে মেশিনের সাথে ঠিক এইভাবে সেট করতে হবে। আলুটি সেট করা হয়ে গেলে এবার হাতের সাহায্যে মেশিনটি এভাবে ঘোরালেই আলুটি চিপসের আকারে কাটতে থাকবে। আলুটি কাটা হয়ে গেলে ঠিক এইভাবে টেনে আলুটি স্প্রিং আকারে করতে হবে এবং আলুটির উপর বিভিন্ন কর্নফ্লাওয়ার মশলা দিতে হবে। মশলা লাগানোর পর এবার এগুলো আপনাকে তেলে ভাজতে হবে। 5 থেকে 10 মিনিট ভাজার পর আপনার স্প্রিং পটেটো চিপস তৈরি হয়ে যাবে। এইরকম এক পিস স্প্রিং পটেটো চিপস তৈরি করতে আপনার 7 টাকা থেকে 8 টাকা খরচ হতে পারে, যা আপনি বাজারে খুব ইজিলি 20 থেকে 25 টাকায় বিক্রি করতে পারবেন। আপনি যদি অল্প পুঁজিতে কোনো লাভজনক নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে এই ছোট ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। এই ব্যবসাটি শহর অঞ্চলে প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি কোনো জনবহুল এলাকায় এই ব্যবসাটি শুরু করতে পারেন, তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন। আপনারা যদি মেশিনটি কিনতে চান, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি ইন্ডিয়া থেকে মেশিনটি কিনতে চান, তাহলে ইন্ডিয়া মার্ট অথবা অ্যামাজন থেকেও মেশিনটি কিনতে পারেন, এবং যদি বাংলাদেশ থেকে মেশিনটি কিনতে চান, তাহলে daraz.com থেকেও মেশিনটি কিনতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।